নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রতা বিশ্ব বাংলা গেটের সামনে থেকে এবং শুরুতেই আমরা নজর রাখবো কলুটোলায় কলুটোলায় বিধ্বংসী আগুন ভয়াবহ আগুন সকাল 11টা নাগাদ আগুন লাগে কিন্তু আগুন নিয়ন্ত্রণে পেতে বেশ বেগ পাচ্ছে দমকল কর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে 20টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণের জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা যেরকমটা প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে যে সেখানে গুদাম ছিল কলুটোলায় যে জায়গায় আগুন লেগেছে সেখানে গুদাম ছিল এবং গুদামে মজুদ থাকা জিনিস থেকেই কিন্তু এই ভয়াবহ বিধ্বংসী আগুন লাগে এবং সকাল 11টা থেকে প্রথম আগুন দেখতে পান আশেপাশের বাসিন্দারা ধোঁয়া বেরোতে দেখেন তারা ধোঁয়া বেরোতে দেখেই তারা দমকলে খবর দেন খবর দিতে দমকল পৌঁছায় এবং তখন থেকেই দমকল কর্মীদের নাগারে লড়াই চলছে ক্রমাগত লড়াই চলছে 20টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে তাদেরকে বিধ্বংসী আগুন কার্যত কলুটোলায় দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবি দাউ দাউ করে আগুন জ্বলছে এবং 20টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে হয়েছে আগুন নিয়ন্ত্রণের জন্য সকাল 11টা নাগাদ প্রথম এলাকার বাসিন্দারা ধোঁয়া দেখতে পান সেখানে এবং ধোঁয়া দেখতে পেয়ে তারা দমকলে ফোন করেন এবং দমকল কর্মীরা পৌঁছানোর পর থেকে প্রথমে 4টি ইঞ্জিন নিয়ে গিয়ে পৌঁছান তারা এবং তারপর একের পর এক ইঞ্জিনের সংখ্যা বাড়াতে বাধ্য হয় দমকল কর্মীরা কারণ ভয়াবহ বিধ্বংসী আগুন কার্যত সেখানে 20টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে আগুন নিয়ন্ত্রণের নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা তবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে তাদেরকে মন্ত্রী দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও ঘটনাস্থল গিয়েছিলেন পরিদর্শনে এবং ঘটনাস্থল দেখে তিনি বলেছিলেন যে আগুন নিয়ন্ত্রণে এসে যাবে তবে এখনও পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি আরও একবার জানিয়ে রাখতে চাইবো যে ছবি দেখতে পাচ্ছেন কলুটোলার ছবি দেখতে পাচ্ছেন কলুটোলার বিধ্বংসী আগুনের ছবি দেখতে পাচ্ছেন এবং সেখানে দাউ দাউ করে কার্যত আগুন জ্বলছে কলুটোলার সব ছবি সরাসরি দেখতে পাচ্ছেন ভিতর দিকে আগুন জ্বলছে দেখতে পাওয়া যাচ্ছে দাউ দাউ করে আগুন এবং ঘিঞ্জি এলাকা হওয়ার জন্য কিন্তু আগুন নিয়ন্ত্রণে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের ঘটনাস্থলে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং তিনি সেখানে গিয়ে বলেছিলেন যে আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণে এসে যাবে তবে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি এখনো কি বলেছিলেন দমকল মন্ত্রী আমরা শুনে নেব মানুষের ক্ষোভ থাকা স্বাভাবিক মানুষকে আমি বলেছি এখন শান্ত থাকুন আমাদের ফায়ার ফাইটাররা জোর কদমে তারা কাজ করছে ওদের এখন কাজ করতে দিন পোস্টমর্টেমটা পরে হবে কুড়ির ওপরে গাড়ি আছে লোকাল লোকের সহযোগিতা আছে মানুষের সহযোগিতা আছে দমকল আছে পুলিশ আছে কিছুক্ষণের মধ্যে আমরা কন্ট্রোল করে ফেলবো একটা খুব সরু গলির মধ্যে একটা গোডাউনে বড় আগুন হয়েছে গ্যাস সিলিন্ডার বাস্ট করছে একটু দাঁড়ান একটু বাদে সব পরিস্থিতি বলবো বলেছিলেন আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি দাউ দাউ করে জ্বলছে আগুন সকাল 11টা থেকে আগুন জ্বলছে এখনো পর্যন্ত কিন্তু বিকেল 4টে বেজে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দমকলের 20টা ইঞ্জিন ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না দাউ দাউ করে আগুন জ্বলছে তার কারণ হিসেবে যেরকমটা বলছেন দমকল কর্মীরা যে এক তো সেখানে গুদাম ছিল গুদামে মজুদ ছিল দাহ্য পদার্থ যে কারণে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে এবং আরও একটা বিষয় হচ্ছে ঘিঞ্জি এলাকা সেই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধিরা কি বলছেন তারা শুনে নেব सुबह नहीं लगा सुबह से नहीं लगा है ये लगा है 10 से 10:30 के बीच में साढ़े दस तक 10 से 10:30 में अभी तो पानी लाते हैं लोग पानी नहीं लाता है सबसे बड़ा गलती जो लोग का पानी लाता है अभी लाइन से गाड़ी आ गया है देख रहा है अभी ठीक ठाक है अभी मार रहा है ठीक है देखिए क्या होता है ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু আমি সরাসরি চলে যাব সন্তুর কাছে সন্তু এখন ঠিক কি পরিস্থিতি
এখন ঠিক কি পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। কলুটোলা স্ট্রিটের আগুন এখনো জ্বলছে, ধোঁয়া এখনো গলগল করে বেরোচ্ছে, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরবো সবার সামনে। তুমি দেখতে পাচ্ছ গ্রাউন্ড জিরো রিয়ালিটি, একের পর এক ইঞ্জিন আসছে। মন্ত্রী সুজিত বসু এলাকা পরিদর্শন করলেন, আগুন এখনো কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল, সেই জায়গা থেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়েছে। এবং বিস্ফোরণ আমি তোমায় জানিয়ে রাখবো, একটা ঘড়ির কাঁটা যখন একটা, ঠিক তখনই একটা বিস্ফোরণ হয়, গোটা এলাকা কিন্তু ত্রস্ত হয়ে ওঠে, আতঙ্কিত হয়ে ওঠে স্থানীয়রা। তারা এলাকা ছাড়তে শুরু করেন যে শেষ সম্বল রয়েছে, পার্শ্ববর্তী বাড়ি এবং দোকান বাড়ি। তুমি দেখতে পাচ্ছ কতটা ঘিঞ্জি এলাকা, সেই জায়গায় স্থানীয়রা সহ দমকল কর্মীরা কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। সেই ছবি আরও একবার তুলে ধরছি রিপাবলিক বাংলার পর্দায়, শম্ভু তুলে ধরছে। ঘিঞ্জি এলাকার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের, তারা সচেষ্ট, তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এখনও আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার ব্রিগেড নিরলস কাজ করে চলেছেন, তারা দেখছেন, তারা বোঝার চেষ্টা করছেন আগুনের উৎসস্থল কোথায়, বিভিন্ন পকেটে আগুন এখনো থাকতে পারে, সেই বিভিন্ন পকেটে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, স্থানীয়রা চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই যে স্ট্রিট, এই স্ট্রিট কিন্তু অত্যন্ত ঘিঞ্জি এলাকা, তার জন্য যথেষ্ট বেগ পেতে হয়েছে, জলের জন্য বেগ পেতে হয়েছে। এবং ঘিঞ্জি এলাকার জন্য বিভিন্ন জায়গায় বাড়ির যে চারদিক, সেই চারদিকে দমকল কর্মীরা তাদের ইঞ্জিন অর্থাৎ দমকল নিয়ে পৌঁছতে পারেননি, তার জন্য প্রথম জায়গা থেকে অর্থাৎ বাড়ির সামনের দিক থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, এখনো সেই চেষ্টা চলছে। সেই ছবি আরো একবার সভাপতিতা তুমি দেখতে পাচ্ছ। শুনতো, আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে কি ঘিঞ্জি এলাকার জন্য, স্থানীয় বাসিন্দারা দমকলের বিরুদ্ধে একটা অভিযোগ করছিলেন যে প্রথম দিকে কিন্তু দমকল পর্যাপ্ত জল দিতে পারেনি। একদমই কথা বলার চেষ্টা করবো যারা স্থানীয়রা রয়েছেন, আমি একটি বাড়ির বহুতলের উপরে রয়েছি, একটু কথা বলার চেষ্টা করি। এই যে ঘিঞ্জি এলাকা, এই যে আগুন লাগছে, আগুন তো ছড়িয়ে পড়তে পারতো, প্রশাসন আগে থেকে ব্যবস্থা নিয়েছিল? এখন তো দেয়নি, অনেক অনেকক্ষণ পরে দিল ব্যবস্থা, বুঝলে তো, মানে অনেক 10:30 সময় আগুন লেগেছে, এসে দমকলে 10:45 সময় এসে যখন দেখছে, তো একটু এখনো অবধি কন্ট্রোল হয়নি, এখন দেখছি একটু একটু কম হচ্ছে আগের থেকে। এই যে বিস্ফোরণ হচ্ছে, আতঙ্কে রয়েছেন তো, পাশেই রয়েছেন বাড়িতে, সেই জন্য তো আমরা ভয় লাগছে, কখন এদিকে ফলে আসবে, কখন কোনো ঠিক নেই, সেই জন্য ভয় লাগছে আমরা, সেই জন্য ছাতে উপরে দাঁড়িয়ে আছি, ভয় লাগছে কখন আমাদেরকে এখানে। এই যে বাড়িগুলো মজুদ রয়েছে বিভিন্ন কেমিক্যালস, আপনারা অভিযোগ করছিলেন, তো সেই সেখান থেকে কি প্রশাসন কোনো ব্যবস্থা নেয়? না, ওটা ব্যবস্থা নেয় নিচে, একদিকে নেয় না কেউ, সব নিচে, সব মাল মেটেরিয়াল নিচে লেগে দেয়, কখন আগুন লাগলে কোনো ঠিক নেই, ওর বেগের জন্যে কাপড়ের উপরে সব কারখানা আছে, সেই জন্য আগুনটা বেশি লেগেছে। একদমই সভাদ্রিতা, তোমায় যদি দেখানোর চেষ্টা করি, এদিকে আগুন লেগেছে এবং এদিকের পরিবেশ যদি দেখানোর চেষ্টা করি, তুমি বুঝতে পারবে সরজমিনে আমরা ক্ষতি যে ছবি তুলে ধরবো, যে অত্যন্ত ঘিঞ্জি এলাকা। তুমি সরাসরি এই জায়গা থেকে তুমি যখন ঢুকছো, পুরো ঘিঞ্জি এলাকা, এখানকার পুরোটা বাজার এবং এই যে সেন্ট্রাল বাজার, সেখানে সেই বাজার কিন্তু যথেষ্ট ঘিঞ্জি বাজার, কোথাও কি ঘিঞ্জি এলাকা, এটা একটা যেরকম ফ্যাক্টর সেরকমই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। দমকল বেশ খানিকটা দেরিতে এসেছে, এবং এই যে কলুটোলার যে বাড়িটিতে আগুন লেগেছে, সেই বাড়িটিতে কিন্তু দাহ্য পদার্থ মজুদ ছিল, কাপড়ের গুদাম ছিল, যে কারণে আগুন এরকম ভয়াবহ চেহারা নিয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ শান্ত, কলুটোলা আগুনের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে।